কিরে রাহুল, কেমন আছিস? ভালো আছি। এই থাম থাম, তোর মাস্ক কোথায়? কেন করোনা? করোনা আমাকে ভয় পায়, বুঝলি? এমন করছিস কেন? তোর তোর কি হলো রাহুল? রাহুল, ग्राफिक्स के जरिए ये समझाने की कोशिश करते हैं कि जो ग्राफ है वो कैसे बढ़ रहा है और ये खतरनाक कैसे हो सकता है। जरा नजर डालिए 24 घंटे में कोविड के केस या अलग अलग राज्यों की तस्वीरें हम आपको। सुनो, अभी बाजारे बेरोची ए बाजारे जाछो, मास्क तो पोड़े जाओ। दूर मास्क, मास्क पोले আমার দম বন্ধ হয়ে আসে। আর তুমি তো জানো আমি এসব করোনা টরোনা মানি না। তুমি প্লিজ করোনা কে আর অবহেলা করো না। স্ত্রী আর সন্তানের কথা তো অন্তত ভাবো। করোনার এখন নতুন ভেরিয়েন্ট এসেছে যার নাম ওমিক্রন, আর তার বিস্তার আগের থেকে কয়েক গুণ বেশি। সারা দিন টিভিতে উল্টোপাল্টা নিউজ দেখতে দেখতে মাথাটাই খারাপ হয়ে গেছে তোমার। আরে অন্তত স্যানিটাইজারটা তো নিয়ে যাও। উফ, ওকে নিয়ে আর পারলাম না। কি কাকা, একদিন কোথায় ছিলে? দোকান দেখি বন্ধ ছিল, কি ব্যাপার? ভ্যাকসিন নিয়েছিলাম, শরীরটা ম্যাজম্যাজ করছিল তাই দুই দিন দোকান বন্ধ ছিল। করোনা, চা বানাও চা বানাও। দেখ রাতুলটা যে কোথায় গেল, ফোনটাও লাগছে না। রাতুল, তুই এখানে? আর আমি তোকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। কেন? শোন, আজ রাতে কিছু পার্সেল ডেলিভারি করতে হবে। আমার শরীরটা তেমন ভালো নেই, তাই তোকেই কাজটা করতে হবে। কিন্তু আজ রাতে তো হবে না, আজ থেকে নাইট কারফিউ চলবে। আবার শুরু হলো? ধ্যাত, সরকার যে কি করতে চাইছে। মানে কি বলছিস দাদা, করোনার প্রকোপ যেভাবে বাড়ছে কারফিউ ছাড়া কি উপায় আছে? গত দু বছর ধরেই দেখছি কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার এই কঠিন পরিস্থিতিতে কিভাবে সর্বদা আমাদের পাশে রয়েছে। মোদিজি আপ্রাণ চেষ্টা করে দেশের মেডিকেল বিশেষজ্ঞদের নিয়ে ভ্যাকসিন তৈরি করিয়েছেন, গরিবদের জন্য ফ্রি রেশনিং এবং চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী প্রতিদিন রাজ্যের জনগণকে সচেতন করার জন্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। ছোট ভাই হিসেবে বলছি দাদা, ভ্যাকসিন নিয়ে নে আর ভালো কোনো ডক্টরকে দেখিয়ে তোর চিকিৎসার ব্যবস্থা কর।
কোভিড রিপোর্ট পজিটিভ। এবার বুঝলি করোনা কি জিনিস? করোনাকে নিয়ে আর ছেলে খেলা নয়, আমাদের সবার উচিত মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা এবং করোনার বিধিনিষেধ মেনে চলা। শোন, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে এগুলো সময় মতো খাবি, আর বিশেষ কোনো অসুবিধা হলে আমাকে কল করবি। ও হ্যাঁ, আরেকটি কথা, বাইরে দেখলাম তোর স্ত্রী আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে, সিস্টার মনে হয় ওদের এখন ঢুকতে দেবে না। আমি অনেক রিকোয়েস্ট করে 2 মিনিটের জন্য সময় পেয়েছি, আজ তাহলে আসি, তুই ভালো থাকিস। অবহেলা আর অসচেতনতার ফলে আমার জীবনে নেমে এলো চরম বিপর্যয়। আমার পরিবারের ভবিষ্যৎ এখন প্রশ্নচিহ্নের মুখে। এই ভুল থেকে যে শিক্ষা পেলাম তা আমি জীবনে আর ভুলব না। তবে আমি ভেঙে পড়ব না, আমাকে জীবন যুদ্ধে বেঁচে থাকতেই হবে।